প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগত জানাই। আমি ডক্টর অজয় দত্ত আজকে তোমাদের সাথে আছি। তোমাদের শুরুতেই মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে তড়িৎ রসায়ন অংশ নিয়ে আলোচনা করছি। আমরা শুরুতেই তড়িৎদ্বার বিভব নিয়ে আলোচনা করব। তড়িৎদ্বার বিভব বলতে আমরা বুঝি কোনো একটি ধাতব দণ্ডকে ওই ধাতুর লবণে দ্রবণে ডোবানো, অর্থাৎ কোনো ধাতব দণ্ডকে ওই ধাতুর লবণে দ্রবণে যদি ডোবানো হয়, তখন ধাতব দণ্ডটি দ্রবণের সাপেক্ষে ধনাত্মক বা ঋণাত্মক আধান প্রাপ্ত হয়। তাহলে হয় ধনাত্মক আধান প্রাপ্ত হবে, কিংবা সে ঋণাত্মক আধান প্রাপ্ত হবে। এইভাবে ধাতব দণ্ড এবং দ্রবণের মধ্যে একটি কি তৈরি হবে, বিভব পার্থক্য তৈরি হয়। যে বিভব পার্থক্যটাকে বলা হয় ওই ধাতব দণ্ডের তড়িৎদ্বার বিভব। তড়িৎদ্বার বিভবের একক হচ্ছে ভোল্ট। যেমন ড্যানিয়েল সেলের ক্ষেত্রে মনে করো, জিঙ্ক সালফেট দ্রবণে জিঙ্ক তড়িৎদ্বার ডোবানো থাকে, কিংবা কপার সালফেট দ্রবণে ডোবানো থাকে কপার তড়িৎদ্বার। উভয় ক্ষেত্রে কিছু রাসায়নিক ক্রিয়া হয়, যেমন জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়নে পরিণত হয়, কিংবা কিউপ্রিক আয়ন ইলেকট্রন গ্রহণ করে কপার আয়নে পরিণত হবে। যেহেতু প্রথমোক্ত ক্ষেত্রে জারণ ক্রিয়া সংঘটিত হয়েছে, তাহলে জিঙ্ক সালফেট এবং জিঙ্কের যে তড়িৎদ্বার, সেখানে বিভব পার্থক্য, তাকে আমরা বলছি জারণ বিভব। অনুরূপভাবে কপার সালফেট এবং কপার দ্রবণে যেহেতু বিজারণ ক্রিয়া সংঘটিত হয়েছে, সুতরাং এক্ষেত্রে যে বিভব পার্থক্য সৃষ্টি হবে আমরা তাকে বলছি বিজারণ বিভব। এভাবে তড়িৎদ্বার বিভবকে আমরা জারণ এবং বিজারণ বিভব নামে চিহ্নিত করে থাকি। তড়িৎদ্বার বিভবকে ই দ্বারা চিহ্নিত করা হয়, এটা মনে রাখবে। কিন্তু সমস্যা হচ্ছে কি, তোমার তড়িৎদ্বার বিভবের মান তিনটি নিয়ামক দ্বারা নিয়ন্ত্রিত হয়। যেমন মনে করো তাপমাত্রা, তারপরে তোমার তড়িৎদ্বারের প্রকৃতি, এবং সর্বশেষ হচ্ছে তড়িৎ বিশ্লেষের যে আয়ন থাকবে, সে ধাতু বা অধাতব আয়ন যাই হোক না কেন, তার ঘনমাত্রা। এজন্য যে কোনো তড়িৎদ্বার বিভবের মানকে আমরা প্রমাণ তড়িৎদ্বার বিভব বলতে পারি না। বলতে হলে কি করতে হয়, বলতে হলে আমরা কোন একটি তড়িৎদ্বারকে একটি সহায়ক তড়িৎদ্বার বা রেফারেন্স ইলেকট্রোডের সাথে যুক্ত করতে হবে, যেন ওই রেফারেন্স ইলেকট্রোড এই তিনটি নিয়ামককে যেন ধরে রাখতে পারে। যেমন মনে করো তিনটি নিয়ামক কিরকম, তাপমাত্রা যদি 25 ডিগ্রি সেলসিয়াস হয়, সেটা হচ্ছে প্রমাণ তড়িৎদ্বার বিভবের একটি শর্ত। তড়িৎ বিশ্লেষে যে আধান থাকবে তাদের ঘনমাত্রা হতে হবে 1 মোলার। যদি গ্যাসীয় বস্তু হয় তাহলে সেই ক্ষেত্রে বায়ুর চাপ হতে হবে 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার। অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 1 মোলার ঘনমাত্রা এবং 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার, এই ধরনের শর্তগুলো মেনে যে তড়িৎদ্বার বিভব নির্মাণ করা হবে তাকে বলা হবে প্রমাণ তড়িৎদ্বার বিভব, এবং একে আমরা ইনট দ্বারা সূচিত করি। স্বাভাবিক তড়িৎদ্বার বিভবকে আমরা ই দ্বারা সূচিত করি, আর প্রমাণ তড়িৎদ্বার বিভবকে আমরা ইনট দ্বারা সূচিত করি। এবং দেখা গেছে, লক্ষ্য করলে, যে হাইড্রোজেন তড়িৎদ্বারের ক্ষেত্রে যদি আমরা হাইড্রোজেন গ্যাসকে 1 অ্যাটমসফিয়ারিক চাপে প্লাটিনাম ইলেকট্রোডের মধ্য দিয়ে 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণে নিমজ্জিত করি, তখন তার বিভব পার্থক্যের মান হয়
শূন্য। এবং এই হাইড্রোজেন তড়িৎদ্বারকে পরবর্তীতে সহায়ক কিংবা রেফারেন্স ইলেকট্রোড হিসেবে ব্যবহার করে অন্যান্য তড়িৎ কোষের তড়িৎদ্বার বিভব বা ইলেকট্রোড পটেনশিয়াল মেজার বা মূল্যায়ন করা হয়। এক্ষেত্রে দেখো, প্রথমত বাম পাশে একটি পাত্র আছে, বুঝতেই পারছো এই পাত্রটি হচ্ছে একটি পাত্র, আর ডান দিকে আরেকটি পাত্র আছে। এই পাত্রটিকে আমরা বলি একটি অর্ধকোষ, আর এটা হচ্ছে আরেকটি অর্ধকোষ। তাহলে দুটো অর্ধকোষ মিলে একটি পূর্ণ কোষ তৈরি করবে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার আমরা বলেছি যে যার তড়িৎদ্বার বিভবের মান শূন্য, আর সাথে আমরা একটি পরীক্ষণীয় তড়িৎদ্বার ব্যবহার করছি, অর্থাৎ এই পরীক্ষণীয় তড়িৎদ্বারের বিভব পার্থক্য যখন পটেনশিওমিটার দ্বারা মাপা হবে, তখন যে মানটি পাওয়া যাবে সেই মানটিকে আমরা বলবো প্রমাণ তড়িৎদ্বার বিভব। তাহলে এভাবে কোন একটি পরীক্ষণীয় তড়িৎদ্বারের মান প্রমাণিত করতে হয় কার সাথে? প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের সাথে। যদি প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের সাথে কোনো পরীক্ষণীয় তড়িৎদ্বারের মান প্রমাণিত করা না হয়, তখন ওই মানটাকে আমরা প্রমাণ তড়িৎদ্বার বিভব বলতে পারি না। একটু খেয়াল করে দেখো, তোমরা দেখেছো যে আমরা একটু আগে বলেছি যে বাম পাশের যে কোষটি আছে তাকে আমরা বলেছি অর্ধকোষ, এটা একটি অর্ধকোষ। কিন্তু তোমরা জানো যে দুটো অর্ধকোষকে যুক্ত করার জন্য আমাদের কিছু একটি লাগবে বর্তনী সম্পন্ন করার জন্য। এই যে দেখো, কাঁচ নল, ইউ আকৃতির যে কাঁচ নল, উল্টা ইউ আকৃতির, এটাকে আমরা বলে থাকি মূলত সল্ট ব্রিজ বা লবণ সেতু। এই দেখো, এখানে বলা আছে লবণ সেতু। তাহলে আমরা বলেছি যে লবণ সেতু কি? লবণ সেতু হচ্ছে উল্টো ইউ আকৃতির একটি কাঁচ নল, যার ভেতরে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফেট, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড ইত্যাদি দ্রবণ দ্রবীভূত অবস্থায় থাকে। এই সল্ট ব্রিজের ফাংশনকে চলো আমরা দেখি। সল্ট ব্রিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, তারপরও আমরা এখানে মূলত তিনটি গুরুত্বের কথা উল্লেখ করেছি। একটি হচ্ছে দুটি তড়িদ্বারের মধ্যে সংযোগ স্থাপন করে, দ্বিতীয়টা হচ্ছে যদি অর্ধকোষ সমূহে কোনো আয়নের ঘাটতি দেখা যায় সেই ঘাটতি পূরণ করে, এবং দুটো অর্ধকোষের মধ্যে তড়িৎ নিরপেক্ষতা বজায় রাখে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক্ষেত্রে খেয়াল করো একটি চিত্র, যে চিত্রের মধ্যে আমাদের একটি প্রমাণ তড়িৎদ্বার রয়েছে দেখতে পাচ্ছি। প্রমাণ তড়িৎদ্বার, যেহেতু এখানে হাইড্রোজেন গ্যাস এবং যে শর্তগুলো বলা হয়েছিল প্রমাণ অবস্থায় সেই শর্ত মেনে চলা হয়েছে, আর ডান দিকে একটা তড়িৎদ্বার আছে যেখানে জিঙ্ক দ্রবণ রাখা আছে এবং জিঙ্ক সালফেটে জিঙ্ক তড়িৎদ্বার রাখা আছে। এটাকে আমরা বলছি হাইড্রোজেন ইলেকট্রোডের সাহায্যে জিঙ্ক ইলেকট্রোডের বিভবমান নির্ণয়। কারণ আমরা একটু আগে বলেছি যে কোনো তড়িৎদ্বার কিংবা যে কোনো একটা অর্ধকোষে ইলেকট্রোড পটেনশিয়াল বা তড়িৎ বিভবের মান নির্ণয় করতে হলে তাকে অবশ্যই হাইড্রোজেনের সাথে তুলনা করতে হবে। করেছে আরেকটি চিত্র দেখা যাচ্ছে যেখানে জিঙ্কের পরিবর্তে এখানে কপার আছে। এখানেও দেখো, বাম দিকে আমার প্রমাণ হাইড্রোজেন ইলেকট্রোড আছে, এক্ষেত্রেও প্রমাণ হাইড্রোজেনের সাপেক্ষে আমরা কপারের ইলেকট্রোড বিভব নির্ণয় করছি। কেন নির্ণয় করছি? কারণ এক্ষেত্রে যে বিভব মান পটেনশিওমিটার বা ভোল্টমিটার দিবে সেই মানটি হবে প্রমাণ ইলেকট্রোড পটেনশিয়াল। খেয়াল করার মতো বিষয় হচ্ছে উভয় ক্ষেত্রে ইলেকট্রনের গতিবেগ সমান নয়। এক্ষেত্রে জিঙ্ক দ্বন্দ্ব থেকে ইলেকট্রন প্রবাহিত হয়ে হাইড্রোজেন আয়নের দিকে আসছে, আর নিচের ক্ষেত্রে হাইড্রোজেন থেকে ইলেকট্রন কপার দ্বন্দ্বের দিকে যাচ্ছে। অর্থাৎ রাসায়নিক ক্রিয়ার, অর্থাৎ জারণ বা বিজারণ বিক্রিয়ার গতিপথটি উভয় ক্ষেত্রে আলাদা, কিন্তু তড়িৎ বিভবের যে মান পাওয়া যাবে সেই মানটি হবে প্রমাণ তড়িৎদ্বার বিভব।
শিক্ষার্থীবৃন্দ, তড়িৎদ্বার বিভব বিষয়ক গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এরকম, কোন অর্ধকোষে যেমন ধাতু এবং ধাতব আয়ন দিয়ে যদি তৈরি কোনো অর্ধকোষ থাকে, একটি অপেক্ষা অপরটির জারণ মান বেশি হলে বুঝতে হবে ধাতুটি কি করবে, ধাতুটির ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বেশি, অর্থাৎ জারিত হওয়ার প্রবণতা বেশি। আবার দুটি তড়িৎদ্বারের বিজারণ মানের বিভব পার্থক্য যদি বেশি হয় বুঝতে হবে, যার বিভব মান বেশি, বিজারণ বিভবের মান বেশি, তার ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা তত বেশি। এভাবে তুমি দেখবে যে একটু পরে যে আমরা যা গাণিতিক ভাবে যখন অঙ্কগুলো করব, দুটো জারণ মান দেয়া থাকবে দুটো অর্ধকোষে, তাহলে আমাকে বুঝতে হবে যে কোনটা জারিত হওয়ার প্রবণতা বেশি থাকবে। দুটি জারণ মানের মধ্যে যার জারণ মান বেশি থাকবে তারই জারিত হওয়ার প্রবণতা বেশি থাকবে। অনুরূপ ভাবে দুটি বিজারণ বিভবের মানের মধ্যে যেটার বিজারণ মান বেশি থাকবে তার বিজারিত হওয়ার তথা ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি থাকবে। আবার দুটো মৌল যদি এমন হয় যে উভয়ের বিজারণ বিভবের মান ঋণাত্মক, এখানে খুব একটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেক্ষেত্রে মনে রাখতে হবে যে যে মৌলটির বিজারিত হওয়ার প্রবণতা কম কিন্তু জারিত হওয়ার প্রবণতা বেশি সেটি হবে অধিক তড়িৎ ঋণাত্মক, অর্থাৎ দুটোই ঋণাত্মক মান, তার মধ্যে যেটি ঋণাত্মকতার মান কম সেটি বিজারিত হওয়ার প্রবণতা বেশি থাকবে। এইভাবে আমাদের এই বিষয়গুলো একটু মনে রাখতে হবে, এগুলো মনে না রাখলে আমাদের আসলে অঙ্ক করতে অসুবিধা হবে। তুমি দেখো দুটো অর্ধকোষের সম্মিলনে কি হয়, একটি পূর্ণ কোষ হয় এবং সেই কোষের একটি বল থাকে যেটাকে বলা হয় কোষের তড়িৎ চালক বল বা কোষ বিভব, ইংরেজিতে বলা হয় ইলেক্ট্রোম্যাগনেটিক ফোর্স। এবং এই যে কোষ বিভব বা তড়িৎ চালক বল বা ইএমএফ বা ইলেক্ট্রোম্যাগনেটিক ফোর্স, তা কিন্তু দুটো অর্ধকোষের সমন্বয়। ফলশ্রুতিতে অ্যানোড এবং ক্যাথোডে যে জারণ এবং বিজারণ বিক্রিয়া সম্পন্ন হবে সেই দুটো সমন্বয়েই কিন্তু আমরা ইসেল, ইসেল মানে হচ্ছে কোষ বিভব বা তড়িৎ চালক বল, আমাদের নির্ণয় করতে হবে। এই জায়গাগুলো একটু মনে রাখবে এবং খেয়াল করে দেখবে যে যখন আমরা ক্যাথোডের আগে নেগেটিভ সাইন ব্যবহার করছি তখন এখানে বিক্রিয়াটা ছিল রিডাকশন, বিক্রিয়াটা হয়ে গেছে অক্সিডেশন। আবার যখন অ্যানোড বলছি ক্যাথোডকে, অর্থাৎ আমার জারণ এবং বিজারণ তোমরা জানো যে দুটি বিপরীতমুখী প্রক্রিয়া, কিন্তু তাদের অর্ধকোষ বিভবের মান সমান, এটা মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট একটি বিষয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটি উদাহরণ নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেখানে একটি তড়িৎ রাসায়নিক কোষ দেখা যাচ্ছে, বাম পাশে মূলত জারণ এবং ডান পাশে আমরা বিজারণ ক্রিয়া সম্পন্ন হয় ধরে নিয়ে থাকি। এই দুটো লাইন দ্বারা সল্ট ব্রিজ বোঝানো হয়েছে, এই যে দুটো লাইন, একটা দুটো লাইন দ্বারা প্রত্যেকের ক্ষেত্রে ঘনমাত্র 1 মোলার তড়িৎ বিশ্লেষে, এবং বলেছে কোষ্ঠের ইএমএফ নির্ণয় করতে হবে। দুটি মান দেয়া আছে, মান দুটো আমরা দেখতে পাচ্ছি, তাহলে আমরা কিভাবে সলভ করব। আমরা একটু আগে বলেছি যে কোষের যদি ইএমএফ নির্ণয় করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে ই সেল ইকুয়ালস টু ই অক্সিডেশন প্লাস ই রিডাকশন, অর্থাৎ দুটো অর্ধকোষের জারণ এবং বিজারণ বিক্রিয়ার যে টোটাল মান তা নির্ণয় করতে হবে। এবং সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, আমরা দেখি কি করছি, জাস্ট একটি উদাহরণ দেয়া আছে, উভয়ের ক্ষেত্রে জারণ মান দেয়া আছে, সুতরাং বাম পাশে যদি জারণ বিক্রিয়া সংঘটিত হয় তাহলে যেভাবে আছে ওভাবেই থাকবে, অর্থাৎ তার যে মান চিহ্ন ধারণ করছে সেই মানটি হবে, মানের কোনো পরিবর্তন হবে না, এখানে এমন ছিল এখানেও একই আছে। তাহলে বাম পাশে যদি জারণ হয় অবধারিত ভাবে ডান পাশের যে অর্ধকোষ আছে ওখানে বিজারণ হবে, ফলশ্রুতিতে প্রদত্ত মানটি বিপরীত চিহ্ন যুক্ত হয়ে যাবে, অর্থাৎ প্রদত্ত মানটি যেহেতু জারণ হিসাবে আছে আর যে মান আছে তার মানটি উল্টে যাবে, যেহেতু বিক্রিয়াটা জারণ থেকে বিজারণের দিকে যাচ্ছে, অর্থাৎ
পারের প্রমাণ বিজোড় বিভবের মান হবে প্লাস 0.34 ভোল্ট, এবং দুটোকে আমরা ইএমএফ নির্ণয় করার জন্য যে সূত্র ইসএল ইকুয়ালস টু ই অক্সিডেশন ই রিডাকশন জারণ বিক্রিয়া হচ্ছে প্লাস বিজারণ বিক্রিয়া হচ্ছে ওয়ের মানকে যোগ করলে যে মানটি পাচ্ছে আছে প্লাস প্লাস মাইনাস যা আসে তোমাদের দিতে হবে 7.8 ভোল্ট। এভাবে আমরা প্রদত্ত মান থেকে মানগুলো তোমাদের দেয়া থাকবে মনে রাখবে আমরা একটি কোষের ইএমএফ নির্ণয় করতে পারি। আমি তোমাদের সুবিধার জন্য আরো একটি দিয়ে দিয়েছি বিষয়, যে বিষয়টি তোমরা বাসায় প্র্যাকটিস করে দেখতে পারো, যে বাম পাশের পাত্রে যদি জারণ ক্রিয়া সংঘটিত হয় এখানে অনুরূপ ভাবে ডান পাশে বিজারণ হবে, এবং ইলেকট্রোড পটেন্সিয়ালের যে মান দেয়া আছে সে মান কোনো একটি মান উল্টে যাবে, সমীকরণ উল্টে গেলে মানে ধনাত্মক চিহ্ন থাকলে ঋণাত্মক হয়ে যাবে, ঋণাত্মক চিহ্ন থাকলে সেটি ধনাত্মক হয়ে যাবে ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, আমরা একটি অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা একটা উদ্দীপক সেট করেছি, যেখানে বাম পাশের অর্ধকোষে নিকেল হিসেবে আছে ইলেকট্রোড নিকেল ধাতুর দণ্ড, দ্রবণটি নিকেল সালফেট, ডান পাশের অর্ধকোষে আছে সিলভার ধাতুর দণ্ড এবং সিলভার সালফেট, তাকে একটি লবণ সেতু দ্বারা যুক্ত করা হয়েছে। কি পরিমাণ বিদ্যুৎ এখানে পেতে পারে এরকম কিছু প্রশ্ন হওয়ার কথা, চলো দেখি কি বলছে। বলছে নিকেল সিলভার এবং আরো একটি কথা বলা আছে যেটা এখানে নেই সেটা জিঙ্ক, এ প্রমাণ বিজারণ বিভবের মান দেয়া আছে এত এত এবং এত ভোল্ট। উদ্দীপকের কোষটিতে সংঘটিত অর্ধকোষ বিক্রিয়া এবং কোষ বিক্রিয়া লিখো, এটা একটি প্রশ্ন। আরেকটি বলা আছে উদ্দীপকের অ্যানোড বাম পাশের পাত্রটি হচ্ছে অ্যানোড পাত্র, এই পাত্র অ্যানোড দ্রবণটি কি যদি দিন জিঙ্ক নির্মিত পাত্রে রাখা হয়, অর্থাৎ এই যে নিকেল নাইট্রেট যে দ্রবণ তাকে এই যে পাত্র আমরা ব্যবহার করেছি ওই পাত্রটা যদি জিঙ্ক নির্মিত হয় ফলে তা সংরক্ষণ করা যাবে কিনা, অর্থাৎ পাত্রে কোনো সমস্যা হবে কিনা সেটা জানতে চাচ্ছে। তাহলে চলো আমরা প্রথম অংশটি শুরু করি। দুটোতে যে কোষ বিক্রিয়া সংঘটিত হয় আমরা এক্ষেত্রে সবসময় অর্ধ জারণ এবং অর্ধ বিজারণ বিক্রিয়াটি লিখব, সেক্ষেত্রে বাম পাশের পাত্রে আমি ধরে নিলাম অর্ধ জারণ ক্রিয়া সংঘটিত হয়েছে, ফলে নিকেল এবং সিলভার দুটোর বিজারণ মান দুরকম। আমরা একটু আগে বলেছিলাম যে বিজারণ বিভবের মানের গুরুত্ব কি, যখন মান পজিটিভ হয় তখন যার মান বেশি ধনাত্মক থাকে সে কি হবে বলেছিলাম, বিজারিত হবে, অর্থাৎ ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি থাকবে। তাহলে এই দুটো মানের মধ্যে যেহেতু এটা ঋণাত্মক তার ইলেকট্রন অর্থাৎ নিকেলের ইলেকট্রন ত্যাগের প্রবণতা বেশি থাকবে আর সিলভার ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি থাকবে, এখানে একটু খেয়াল করে এটা তীর চিহ্ন হবে। আর তাই যদি হয় নিকেল ইলেকট্রন ছেড়ে দিয়ে নিকেল আয়নে পরিণত হবে আর সেই ইলেকট্রন গুলো সিলভার গ্রহণ করে সিলভারে পরিণত হবে। এইভাবে দুটো অর্ধ জারণ এবং বিজারণ বিক্রিয়াকে আমরা কোষ বিক্রিয়া হিসাবে লিখতে পারবো। তো এই হচ্ছে আমাদের সামগ্রিক কোষ বিক্রিয়া। কোষ বিক্রিয়া লেখার ক্ষেত্রে শুধু টেকনিক মনে রাখবে, বিজারণ বিভবের যে মানগুলো দেয়া আছে সে কোনটি বেশি ধনাত্মক বা কোনটি বেশি ঋণাত্মক বা কোনটি কম ঋণাত্মক কিংবা বেশি ধনাত্মক, এই জায়গাগুলো যদি মনে রাখতে পারো তাহলে শুধুমাত্র তুমি কোষ বিক্রিয়া গুলো নির্ভুল ভাবে লিখতে পারবে। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে বাম পাশের পাত্রে জারণ অর্থাৎ অক্সিডেশন এবং ডান পাশের পাত্রে বিজারণ বা রিডাকশন সংঘটিত হবে। তাহলে বাম পাশের পাত্রে অ্যানোড বিক্রিয়া, ডান পাশের পাত্রে ক্যাথোড বিক্রিয়া সংঘটিত হবে। এখন আসা যাক দ্বিতীয় প্রশ্ন, যেখানে বলা হয়েছে যে উদ্দীপকের অ্যানোডের দ্রবণটিকে নির্মিত পাত্রে রাখা যাবে কিনা। সেক্ষেত্রে যেটা করতে হয় আমাদের কোষের তড়িৎচালক বল বা ইএমএফ, আমরা যেটা বলছিলাম কোষের তড়িৎচালক বল বা ইএমএফ আমাদের নির্ণয় করতে হয়, ইএমএফ ইলেক্ট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ নির্ণয় করতে হয়। সেটা নির্ণয় করার সূত্র তুমি জানো ইসএল ইকুয়ালস টু অক্সিডেশন প্লাস রিডাকশন। জাস্ট এই বিষয়টাকে আমরা এখানে নিয়ে আসছি, নিয়ে এসে অক্সিডেশন বাম পাশের পাত্র হবে তার মান দেয়া ছিল, রিডাকশন ডান পাশের পাত্রের মান যেটা দেয়া ছিল মানটাকে কিন্তু আমরা পরিবর্তন করেছি, মানটা পরিবর্তন করেছি বলতে বুঝিয়েছি যে ওর বিজারণ বিভবের মান ছিল 0.76,
তো আসলে জিঙ্ক বিজারিত হচ্ছে না, জিঙ্ক জারিত হচ্ছে। সুতরাং এই মানটি ঋণাত্মক থেকে ধনাত্মক হয়ে যাবে, এবং এই মানটা যখন এখানে চলে আসবে তুমি দেখতে পাচ্ছ আমরা ই সেল এর একটি মান পাচ্ছি। মনে রাখবে কোন একটি সামগ্রিক কোষ বিক্রিয়ার ই সেল এর মান যদি ধনাত্মক হয়, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা টোটাল ইএমএফ অফ দ্য সেল যদি ধনাত্মক হয়, তাহলে কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে। আর কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হওয়ার অর্থ হচ্ছে যে ওই পাত্রে যদি নিকেল নাইট্রেট দ্রবণ রাখো, ওই পাত্রটি ক্রমান্বয়ে ক্ষয়প্রাপ্ত হবে। তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে এখানে স্বতঃস্ফূর্ততা মানে ভালো কিছু না, অর্থাৎ ওই রকম পাত্র ব্যবহার করা যাবে না। এরকম বেশ কিছু উদ্দীপক তোমাদের পরীক্ষায় অবধারিত ভাবে আসে, আমার পরামর্শ থাকবে এই উদ্দীপক গুলো আমি যেমন একটা দিয়েছি বাসায় প্র্যাকটিস করবে, অসংখ্য উদ্দীপক বিভিন্ন বোর্ডে বিভিন্ন সময় এসেছে এগুলো প্র্যাকটিস করবে। এবং মনে রাখবে আমি আবারও রিপিট করছি, কোন একটি কোষের তড়িৎচালক বল বা ইএমএফ এর মান ধনাত্মক হলে কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে, আর স্বতঃস্ফূর্ত হলে যে পাত্রে যার দ্বারা নির্মিত বলা হবে, যেমন এখানে অ্যালুমিনিয়াম পাত্র বলছে, যদি এই কোষ বিক্রিয়ার সামগ্রিক কোষ বিক্রিয়ার মান ধনাত্মক হয় তাহলে মনে রাখতে হবে অ্যালুমিনিয়াম পাত্র ক্ষয়প্রাপ্ত হবে, অর্থাৎ অ্যালুমিনিয়াম পাত্র কিছুদিন পর ছিদ্র হয়ে যাবে, অর্থাৎ ওখানে কি করা যাবে না, ম্যাঙ্গানিজ সালফেট দ্রবণ রাখা যাবে না। এই জায়গাগুলো খুব সতর্ক, খুব ইম্পর্টেন্ট, প্রায় সময় উদ্দীপক তৈরি হয়, তোমরা সতর্ক থাকবে। এখন আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করছি, দেখো খুব ইম্পর্টেন্ট একটি বিষয় যে আমরা একজন বিজ্ঞানীকে এখানে টেনে নিয়ে আসি, সেটা হচ্ছে নার্নস্ট সমীকরণ। তোমরা দেখেছ যে যদি কোষের তড়িৎচালক বল আমরা নির্ণয় করি, সেক্ষেত্রে আমাদের কিন্তু শর্ত একটাই, আমরা যে মান ব্যবহার করেছি, এই যে যেমন মনে করো এখানে যে মান ব্যবহার করছি এই মানটা কিন্তু ই জিরো, এটাও ই জিরো, অর্থাৎ সমান তড়িৎদ্বয় বিভবের মান ব্যবহার করেছি, এই যে এগুলো সব। কিন্তু মনে রাখবে সব সময় প্রমাণ অবস্থা নাও থাকতে পারে, অর্থাৎ প্রত্যেকটি তড়িৎ বিশ্লেষের মোলার ঘনমাত্রা 1 মোল পার লিটার না হতে পারে, প্রতি ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস কিংবা যদি গ্যাসীয় পদার্থ হয় তার চাপে 1 অ্যাটমসফিয়ার নাও হতে পারে। সেক্ষেত্রে বিজ্ঞানী নার্নস্ট একটি সমীকরণ প্রতিপাদন করেছেন যা নার্নস্ট সমীকরণের নাম প্রতি নামে পরিচিত, এবং সেই জায়গাতে আমরা একটা ড্যানিয়েল কোষকে এখানে নিয়েছি, যেখানে দেখতে পাচ্ছ বাম পাশে জিঙ্ক তড়িৎদ্বার, ডান পাশে জিঙ্ক আয়নের দ্রবণ, বুঝতেই পারছো এটা হচ্ছে তোমার সল্ট ব্রিজ বা লবণ সেতু, ডান পাশে আরেকটি পাত্র। এক্ষেত্রে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে এখানে প্রমাণ অবস্থা মেনটেন করা হয়নি, অর্থাৎ অপ্রমাণিত অবস্থায় যদি দুটো তড়িৎদ্বারকে যুক্ত করা হয় তখন এই সমীকরণটি ব্যবহার মূলত করে আমরা কি করতে পারি, আমরা তড়িৎ বিভব ইএমএফ অফ দ্য সেল, অর্থাৎ একটা কোষে কতটুকু পরিমাণ ভোল্ট, কি পরিমাণ শক্তি তৈরি করবে বিদ্যুৎ শক্তি, তা আমরা নির্ণয় করতে পারি। এখানে সমীকরণ হচ্ছে ই সেল, এ দেখো এটা হচ্ছে অপ্রমাণিত অবস্থায়, আর জিরো বা নট থাকা মানে হচ্ছে প্রমাণিত অবস্থায়, -2.303 RT/NF, এই RT, NF, N হচ্ছে নাম্বার অফ মোলস অফ ইলেকট্রন, F হচ্ছে ফ্যারাডে, আর হচ্ছে সার্বজনীন গ্যাস দ্রবণ, T হচ্ছে অ্যাবসলিউট টেম্পারেচার, এগুলোর মান বসালে এটা দেখবা 0.025 0529 এরকম একটি মান চলে আসে। আর এখানে জিঙ্ক আয়ন এবং এখানে হচ্ছে কপার আয়ন, জিঙ্ক আয়ন এবং কপার আয়ন, অর্থাৎ উৎপাদের মোলার, আমরা বলি উৎপাদের ঘনমাত্রা মোলার ঘনমাত্রা ভাগ বিক্রিয়কের মোলার ঘনমাত্রা। এই সমীকরণটি অত্যন্ত বিখ্যাত সমীকরণ, এটা থেকে উদ্দীপক আসে, এটা হচ্ছে নার্নস্টের সমীকরণ, বিখ্যাত সমীকরণ, একটু খেয়াল রাখবে। এখন আমরা নার্নস্টের সমীকরণ ভিত্তিক একটি সমীকরণ দেখতে চাই, সেটা হচ্ছে এরকম যে একটি পাত্রে আয়রন আছে, আরেকটি পাত্রে কপার সালফেট আছে, দুটো তড়িৎদ্বার একটি সি আর একটা হচ্ছে আয়রন। এখানে দেখো এই পাত্রে যদিও তোমার 1 মোলার ঘনমাত্রা দ্রবণ আছে, এই পাত্রের দ্রবণের ঘনমাত্রা কিন্তু 1 মোলার নয়, 2 মোলার, ফলে এই ধরনের ভিন্ন ঘনমাত্রা বিশিষ্ট দুটো দ্রবণের দ্রবণযুক্ত কোন কোষের ইএমএফ যদি আমি নির্ণয় করতে যাই, বা তাপমাত্রা যদি 25 ডিগ্রি সেলসিয়াস না থাকে, এখানে আছে যদিও, কিংবা 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার না থাকে, তখন আমরা
নার্নস্টের সমীকরণ ব্যবহার করি। এবং নার্নস্টের সমীকরণটি ব্যবহার করতে গেলে দেখো আমরা খুব বেশি কিছু করেছি যে তা নয়, আমরা উভয়ের ঘনমাত্রাটা লিখেছি যেটি দেয়া ছিল 1 মোলার 2 মোলার। তারপর আমরা সমীকরণ জানি যে সেল ইকুয়ালস টু অক্সিডেশন, এই সূত্র ব্যবহার করে আমরা জানি যে এই মানটি লাগবে যেটা 0.78 ভোল্ট। কেন লাগবে? এই যে সূত্র সেল ইকুয়ালস টু ইনার্ট সেল, অর্থাৎ প্রমাণ অবস্থায় যদি থাকতো এই কোষটি তাহলে তার তড়িৎচালক বলের মান কত হতো, তার সাথে এই সূত্র যদি বসাই যেখানে উৎপাদের ঘনমাত্রা বিক্রিয়কের ঘনমাত্রার অনুপাত যদি আমরা এইভাবে বসানোর পরে যে মানটি পাওয়া যায় তা হচ্ছে প্লাস এত। এইভাবে নার্নস্টের সমীকরণ ব্যবহার করে আমরা কোষের তড়িৎচালক বল বা কোষের তড়িৎচালক শক্তি কিন্তু আমরা নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা এই জায়গাগুলো যে এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করেছি অত্যন্ত মনোযোগ সহকারে পড়বে, বাসায় সময় নিয়ে প্র্যাকটিস করবে, সিকিউ অংশ, এমসিকিউ, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় মেডিকেল বুয়েটের ভর্তি পরীক্ষাগুলো আসে, তোমরা সতর্ক থাকবে, আগে তো রেজাল্ট, আগে রেজাল্টটা ভালো করার চেষ্টা করবে। আমরা একেবারে ভিন্ন একটি জায়গায় এখন চলে আসছি বইয়ের প্রায় শেষ প্রান্তে, অনেক কিছুই মাঝখানে আছে যেগুলো তোমরা এসএসসি লেভেলে অনেক কিছু পড়েছ, আমরা হয়তো ওই জায়গাগুলো টাচ করব না। আমরা এখন চলে আসছি এখানে যে জায়গাগুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, যেমন রিচার্জেবল লেড স্টোরেজ ও লিথিয়াম ব্যাটারি, এখানে আমরা খুব বেশি সময় নিব না, আমরা একটু সামনের দিকে চলে যাব টেনে টেনে। এই ব্যাটারি গুলো আমরা মূলত বাসায় দেখতে পাই, আইপিএস এর ব্যাটারিতে, ব্যাটারি যেটা, কিংবা গাড়িতে যে ব্যাটারি ব্যবহার করা হয় সেটা হচ্ছে লেড স্টোরেজ। এক্সকিউজ মি, এখানে তোমার ইলেকট্রোড আছে, এখানে উভয় ক্ষেত্রে তুমি খেয়াল করে দেখবে লেড হচ্ছে তোমার এখানে অ্যানোড, লেড অক্সাইড হচ্ছে ক্যাথোড, সালফিউরিক অ্যাসিডের দ্রবণ ব্যবহার করা হয় এবং যার মাত্রাটা তোমাকে পরীক্ষার জন্য শিখতে হবে 4.5 বা 38% WyW, WyV এগুলো কি তোমরা জানো? এখানে তোমার জারক পদার্থ হচ্ছে অদ্রবণীয় লেড ফোর অক্সাইড বা প্লাম্বিক অক্সাইড, আর বিজারক পদার্থটা হচ্ছে তোমার লেড, সচ্ছিদ্র পাত্রযুক্ত লেড। এবং এটা একটা চিত্র লেড স্টোরেজ ব্যাটারি, তোমরা বুঝতেই পারছো। ক্ষেত্রে শুধুমাত্র মনে রাখবে যে যখন কারেন্ট চলে যায় বা যখন সে ডিসচার্জিং করে তখন যে বিক্রিয়াটি হবে, এই বিক্রিয়াটি আবার সে যখন চার্জিং হবে তার সম্পূর্ণ বিপরীত। উভয় ক্ষেত্রে মজার বিষয় হচ্ছে লেড আয়ন উৎপন্ন হবে, যেমন লেড ইলেকট্রন করে লেড সালফেট পরিণত হবে, লেড ফোর অক্সাইড ইলেকট্রন গ্রহণ করেও লেড সালফেটে পরিণত হবে। এবং এই যে লেড যে ইলেকট্রন ছেড়ে দিয়ে লেড লেড আয়ন তথা লেড সালফেটে পরিণত হলো, কিংবা লেড ফোর অক্সাইড কিংবা প্লাম্বিক অক্সাইড ইলেকট্রন গ্রহণ করেও যে লেড সালফেটে পরিণত হলো, ওরা কিন্তু জমাট বাঁধে পাত্রের মধ্যে। এবং এখানে যে অ্যানোড এবং ক্যাথোড বিক্রিয়া আছে, অর্থাৎ ডিসচার্জিং এর সময় যে বিক্রিয়াটি সংঘটিত হচ্ছে, মনে রাখবে ইন্টারেস্টিংলি চার্জিং এর সময় ঠিক তার উল্টা ঘটনা ঘটবে। অর্থাৎ উপরের সমীকরণের ডান পাশ দেখবে যে এই সমীকরণের বাম পাশ, আবার উপরের সমীকরণের যেটা অ্যানোড বিক্রিয়া ডান পাশ, যেমন লেড সালফেট টু ইলেকট্রন প্লাস টু হাইড্রোজেন, এখানে দেখো এখানে এখানেও সেটা অ্যানোড বিক্রিয়া কিন্তু সেটা ডান পাশটা হয়ে গেছে বাম পাশ। ক্যাথোড বিক্রিয়া এখানে বাম পাশে ছিল লেড টু অক্সাইড টু ইলেকট্রন টু হাইড্রোজেন, এটা দেখো নিচে ডান দিকে চলে গেছে, বরঞ্চ যে লেড সালফেট ওয়াটার এগুলো যেগুলো ছিল এগুলো বাম দিকে চলে গেছে। অর্থাৎ তোমার এখানে যে জায়গাটা খেয়াল করার মতো বিষয়, তুমি যদি চার্জিং এর যে বিক্রিয়া গুলো আছে ওটা যদি শিখো এবং যদি বোঝো চার্জিং কালে যে ঘটনাটা ঘটবে, রিচার্জিং করার সময় তার বিপরীত ঘটনা ঘটবে, তখন তুমি এই সমীকরণের ডান পাশকে বাম পাশ জাস্ট উল্টে দিবে। উদাহরণ রিপিট রিপোর্ট আমরা বলি না, এইভাবে ডান পাশকে বাম পাশে নিয়ে যাবে, বাম পাশকে ডান পাশে নিয়ে আসবে। এইভাবে করলেই কিন্তু তুমি রিচার্জিং বা চার্জিং করার সময় যে বিক্রিয়াগুলো হয় সেই বিক্রিয়াগুলো তুমি দেখতে পাবে। আমরা শিক্ষার্থীদের এই জায়গাগুলো প্র্যাকটিস করার কথা বলি,
এই জায়গাগুলো মুখস্থ করার কথা বলি, প্র্যাকটিস করে করে শেখার কথা বলি, বুঝে বুঝে পড়ার কথা বলি। এবং এই যে তড়িৎচালক বলের যে মান, এটা যখন 1.7 এর নিচে আসে তখনই কিন্তু রিচার্জিং হয়। এগুলো শিখবে ভালো করে, বইতে আরো বিস্তারিত আছে, আমি খুব বেশি বিস্তারিত যাচ্ছি না। এই জায়গাগুলো তোমাদেরকে ওভাবে শেয়ার করতে হবে কিন্তু। এবং এই ছাড়াও আমাদের বইতে দেখবে যে তোমার লিথিয়াম ব্যাটারি বা লিথিয়াম আয়ন ব্যাটারি, এগুলো নিয়েও মাঝে মধ্যে তোমার পরীক্ষা কিছু উদ্দীপক তৈরি হয়, এমসিকিউ আছে, কিছু বিক্রিয়া আছে। তোমরা জানো লিথিয়াম ব্যাটারি বা লিথিয়াম আয়ন ব্যাটারি অত্যন্ত ইম্পর্টেন্ট, আমরা ল্যাপটপ, তারপরে আমাদের মোবাইল, যে স্মার্টফোন ডিভাইস গুলোতে এগুলো আমরা ব্যবহার করি। এই জায়গাগুলো নিয়ে তোমরা পড়বে। এগুলো প্রত্যেকেই হচ্ছে কিন্তু টাইপ অফ গ্যালভানিক সেল, সেকেন্ডারি কোষ বা হ্যাঁ গৌণ কোষ। আবার পেন্সিল ব্যাটারি তোমরা যেগুলো আগে পড়েছ ডেনিয়াল কোষ, এগুলো হচ্ছে তোমার প্রাইমারি সেল। হ্যাঁ, এগুলো কিন্তু রিচার্জিং করা যায় না, কিন্তু যে লেড অ্যাসিড ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি, এগুলো কিন্তু রিচার্জ করা যায়, রিচার্জেবল। এবং এই বিক্রিয়াগুলো কিন্তু একটি আরেকটি বিপরীত, অর্থাৎ ডিসচার্জিং এর সময় যে বিক্রিয়া হয়, রিচার্জের সময় তার বিপরীত বিক্রিয়া হয়। অ্যানোড বিক্রিয়াগুলো জাস্ট বাম দিক ডান দিকে সরে যায়। এবং টোটাল এই যে রাসায়নিক প্রক্রিয়া ফলে তুমি দেখবে যে কিছু তড়িৎ উৎপন্ন হয়। এবং এই অধ্যায়ের মূল কথা হচ্ছে যে রাসায়নিক ক্রিয়া প্রকৃত অর্থে তড়িৎ বা ইলেকট্রিসিটি প্রডিউস করে। শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ তোমরা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সবাই ভালো থেকো।